বিশ্বের এক নম্বর লিগ নাকি পিএসএল। বাহ, ক্যা সিন হ্যায়। ঢাকা কলসিতে আওয়াজটা একটু বেশি, কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুপ। মজা আয়া ওর মেয়ে যে মজা হ্যায়। কি অসাধারণ একটা আয়োজন করেছে সেটা নিয়ে ওদের, মানে বিশ্বের নাম্বার এক নম্বর হচ্ছে পিএসএল লিগ। লাউরা আমাদের যে আইপিএল, তোর বিপিএল আর পিএসএল মিলেও ধারের কাছে উনি। উদ্বোধনের ম্যাচ যা খরচ হয়, তোরা মিনিমাম 4-5টা ম্যাচ আয়োজন করতে পারবি বিপিএল অথবা পিএসএল। লাউরা বুঝলি, তাহলে ভাব কোথায় পিএসএল আর কোথায় আইপিএল। বিপিএল অথবা পিএসএল যে উদ্বোধনের যে প্রথম দিনে যে খরচটা তোদের হয়েছে, সেটা আমাদের যে আইপিএল এর যারা শ্রমিক আছে, মাঠ পরিষ্কার করে পিচটাকে ঝাড় দেয় মার দেয়, তাদের বেতনের সমান পিএসএল আর কোথায় আইপিএল। লাউরা ওটার সাথে তুলনা করছিস, ওটা হচ্ছে ফাইনাল খেলার দিন, যেহেতু বারবার বৃষ্টি পড়ছিল তার জন্য ওরা ওখানে ওই কাজটা করছিল, ওটা উদ্বোধনের দিন না। আর তোদের যদি পিএসএল বা বিপিএল এ যদি বৃষ্টি হতো, তোরা তো ম্যাচ সেদিন হতোই না, হয়তো আরো 3-4 দিন পরে হতো। মানে দেখ ভাব কোথায় পিএসএল আর কোথায় আইপিএল, কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল। লাউরা এবার আইপিএলে আমাদের কিছু কাজের লোক লাগবে, যেমন জলে বোতল টানা, হ্যাঁ এইসব লাগবে। যদি পাকিস্তানের কিছু থাকে কাজ করতে চায়, তাহলে পাঠিয়ে দে, মিনিমাম 10 লাখ টাকা পেয়ে যাবে প্রত্যেকটা ম্যাচে, না খেলে প্রত্যেকটা ম্যাচে 10 লাখ টাকা পেয়ে যাবে। খালি পানি টানবি আর কিচ্ছু করতে হবে না। তাহলে ভাবিছিস কোথায় পিএসএল আর কোথায় আইপিএল? না বুঝলে তেজপাত, পিএসএল মেরা এদার হে।